মাথায় যখন রান্না করার চিন্তা আসে তখন কে দিয়ে কি রান্না করব খুঁজে পাই না এজন্য হাবি জাবি দিয়েই রান্না করা শুরু করে দেই কিসের সাথে কি যাবে না না যাবে সেটা চিন্তা করি না নিজের মতো করে রেসিপি বানিয়ে ফেলি রেসিপি যেমনই হোক না কেন খেতে কিন্তু খারাপ লাগে না খেতে ভালোই লাগে এজন্য শুরু করে দিচ্ছি কালো জিরা দিয়ে শুটকি ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আমার নিজের বানানো কিছু রেসিপি কালো জিরা দিয়ে শুটকি ভর্তা আর হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ হঠাৎ করে লাউ শাক খেতে ইচ্ছা করলো তাই চলে গিয়েছে বাজারে বাজার থেকে একাটি লাউ শাক নিয়ে আসলাম নিয়ে আসার পরে সেই লাউ শাকগুলোকে একা একাই কেটেছি বাসায় বোয়া ছিল না নিজে একা একা কেটে তারপরে রান্নার জন্য প্রিপারেশন নিলাম যে রান্না করতে হবে এরপরে লাউ শাক রান্না শুরু করে দিয়েছি সবাই যেভাবে করে রান্না করে আমিও ঠিক সেভাবে করেই রান্না করছি লাউ কেটে নিয়েছি কেটে নেয়ার পরে লাউ শাকগুলোকে ধুয়ে নিলাম একটু ভালো করে ভালো করে ধুয়ে নেয়ার পরে তারপরে মশলাটাকে কষিয়ে নিলাম লাউ শাক রান্না করতে যে মশলা লাগে পেঁয়াজ দিয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়েছি দিয়ে তারপরে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে ধুয়ে রাখা যে ছিল সেই লাউ একটু ঢেকে দিয়েছি এরপরে দেখলাম যে লাউশাক থেকে পানি বেরিয়েছে তো যে পানিটা বেরিয়েছে সেই পানি থেকেই লাউ শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো ইতিমধ্যে লাউ শাকটা হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে সবুজ সবুজ দেখাচ্ছে এরপরে শুরু করে দিয়েছি শুটকি ভর্তা বানানো অনেক দিন যাবত ইচ্ছে করছিল যে শুটকি ভর্তা খাবো খাওয়া যতটা মজা কিন্তু শুটকি ভর্তাটা বানানো ততটাই কঠিন কতদিন যাবত যে শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছিল শুধু বানানোর ভয়ে আমি এতদিনে শুটকি ভর্তা বানাই নাই তো যাই হোক আজকে হুট করে ইচ্ছে হলো যে না শুটকি ভর্তাটা বানিয়ে ফেলবো অনেকদিন যাবত যেহেতু খেতে ইচ্ছে করছিল বানানো হয়নি তো আজকে আর অলসতা করিনি এই জন্য শুটকি ভর্তাটা বানিয়ে ফেলেছি শুটকি ভর্তা বানাচ্ছি কালো জিরা থাকবে আর হচ্ছে শুটকি এর মধ্যে কালো জিরাটাকে আমি ভেজে নিয়েছি হালকা করে বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে তিতা লাগবে এর জন্য হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি সুটকিটাও ভেজে নিয়েছি সুটকির মধ্যে আমি যে পেঁয়াজটা দিয়েছি সেই পেঁয়াজটাও হালকা করে আমি ভেজে নিয়েছি অনেকে হচ্ছে কাঁচা পেঁয়াজ দেয় তো আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি যেন পেঁয়াজটা সিদ্ধ হয় তো সিদ্ধ পেঁয়াজটা খেতে মোটামুটি ভালোই লাগবে সুটকি ভর্তার সাথে আমি এর আগেও করেছি খেতে খারাপ লাগে না খেতে ভালোই লাগে এরপরে কালো জিরা আর শুকনো মরিচ এগুলোকে আমি বেটে নিচ্ছি পাটায় পাটায় বেটে নেওয়ার পরে যখন অর্ধেকটা বাটা হয়ে গিয়েছে এরপরে আমি সুটকিটাকেও দিয়ে দিয়েছি সুটকিটাকেও একসাথে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি কাঁচা রসুন দিয়েছি অল্প কিছুটা এরপরে যে সুটকিটাকে ভেজে নিয়েছিলাম সেই সুটকিটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সুটকিটাকে বেটে নিলাম বাটার সময় একটু খেয়াল করে বাড়তে হবে কারণ এখানে কাটা থাকে সুটকির কাটাটা যেন হাতে না লেগে যায় এই জন্য একটু সাবধানে হবে এরপরে আমি যেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমি হালকা করে বেটে নি একদম বেটে দিচ্ছি না একটু আস্ত আস্ত রাখবো পেঁয়াজটা খেতে ভালো লাগবে কারণ আমি এরকম ভাবেই ভর্তা বানিয়ে খাই তবে কখনো কালো জিরার সাথে সুটকি ভর্তা বানাইনি এবার প্রথম তবে খেতে মনে হচ্ছে ভালো হবে এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি বাটার শুরুতে লবণ দিইনি লবণটা পরে মিক্স করে দিচ্ছি ভর্তা খাওয়াটা যতটা মজা আসলে ভর্তা বানানো ততটাই কঠিন এই ভর্তাটা বানাতে গিয়ে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে বলে বোঝানোর মতো না তারপরও যাই হোক খেতে যেহেতু ইচ্ছে করছে কষ্ট হলেও বানাতে হবে আর সেটাই করেছি আসলে ভর্তার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো এটা আমি কালো জিরা ভর্তাটা খেতে খুব পছন্দ করি তাই ভেবেছি যে কালো জিরা আর সুটকি দুটো একসাথে মিক্স করে আমি ভর্তা বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ